वेलकम माय चैनल लेडिज फैशन थेके आपनादेर जानाई स्वागतम। आज आपनादेर संगे जेटी आमी शेयर करब सेटी हलो 26 साइज ब्लाउज। एई देखुन ब्लाउजेर पार्टगुलो सामनेर पार्टगुलो आपनार परपर देखानो। एबार जेटा आमी सेलाई करछि पटल पार्ट एकबार चौड़ा भावे मुड़े नियेछि, एकबार सरु भावे मुड़े नियेछि दुटो पटल पार्ट। एबार आमी पानगुलो पानेर साथे पटल पार्टा जुड़े नेब। हमें जेको एक पार्ट अपन सेलाई कर देखा कारण एसर साथे हमें बाटीटा जुड़े निचि। छब्बीस साइज ब्लाउज आपनार खुबी छोटो। ये साइजर ब्लाउजगुलो सेटिंग करते একটু অসুবিধা হয়, তবে আপনি কাটার সময় যদি একটু পার্টগুলো একটু ছোট করে কাটেন তাহলে আপনার অসুবিধা হবে না। খুব বড় হয়ে গেলে তখন ঠিকঠাক হয় না। এই দেখুন আমি এস জোড়ার পরে এবার ভি জুড়ে নিলাম। ভিতে দুটো চাপ সেলাই দিয়ে নিলাম। এবার আমি পটি জুড়ব। এটা আপনার হুকের পটি। হুকের পটিটা আমি উল্টো পিঠে জুড়ে নিলাম, নিয়ে উল্টো পিঠে মুড়ে দেব। এই একই রকম ভাবে আমি অন্য পাটটাও এই সেলাই করে নেব। এবার দেখুন আমি ডাউনের পটিটা জুড়ে নিচ্ছি। পটিটা জোড়ার পরে একটি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইও দেওয়া হয়ে গেছে। এবার ডাউনের পটির নিচের অংশটা একটা চাপ সেলাই দিয়ে নেব। এই দেখুন আমার সামনে পাটে চাপ সেলাই মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার আমি পিছনে পাটের টিকেনটা দিয়ে নেব। চিকেনটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে গলাটা কাটার তার থেকে একটু সামান্য 1 ইঞ্চি বাইরের দিকে হবে, তাহলে ব্লাউজটা দেখতে সুন্দর হবে। পিছনের পাটে আমি ডাউনের পটিটা লাগিয়ে নিচ্ছি। আমার এই নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার এই ভিডিও আপনাদের পছন্দ হয় অবশ্যই একটি লাইক দেবেন। এবার আমি যেটা করব, ব্লাউজের সামনের পাটের সঙ্গে পিছনের পাট জুড়ব। এটা দেখুন উল্টোভাবে জুড়ছি। প্রথমে নিয়ে সাইড দিয়ে আমি বাড়তি ছিটগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার মালটাকে আমি উল্টে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। এতে কি হয় আপনার ওই যে কাটা সাইডটা ভেতরে ঢুকে যায়। এই দেখুন 26 সাইজ ব্লাউজ, সেটা আপনাদের মেপে দেখালাম। এবার আমি কাঁধ সেলাই করে নিয়ে গলার পটিটা জুড়লেই আর হাতা লাগালে আমার ব্লাউজ কমপ্লিট। গলার পটিটা আমি আগে জুড়ে নিয়েছিলাম। এবার যদি দড়ি পড়াতে চান তবে দড়ি দিয়ে দেবেন কাঁধের একটু হাত 4 আঙুল নিচে। আমিও ঠিক 4 আঙুল নিচে দড়িটা দিয়ে নিয়েছি। এটা গোল গলা ব্লাউজ। পটি লাগানো আমার কমপ্লিট। এবার একটা চাপ সেলাই দিয়ে নেব। পটি লাগানোর পরে আমি ছোট ছোট করে সারা ব্লাউজটা কেটে নিলাম গলার অংশে। এবার একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার পরে পটিটা মুড়ে আরেকটা সেলাই দিয়ে নেব। এবার দেখুন এটা আমার হাতা। হাতাটাকে আমি উল্টে যেটা হেম হবে যে অংশটুকু সেটা উল্টে নিয়ে 5.5
इंची अर्थात एगारो हाथा गोल हलो एगारो इंची तीन डबल जेहेतु ते पाँच इंच कम नीले साढ़े पाँच इंची एगारो इंची है बाड़ती सीट्टी केटे नहीं हाथा लागिए नेब एटा शॉर्ट हाथा ब्लाउज एरकम नतून नतून वीडियो पेते आमादेर चैनलटी अवश्य सबस्क्राइब करबेन आर जदि आपनार कोनो जिज्ञासा थाके अवश्य कमेंट्स बक्से लिखबेन आमार ए वीडियोटी सम्पूर्ण देखार जोन्नो आपनाके धन्यवाद।